তো বন্ধু দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা কোনো রকম ভাবে চাকরির খবর না, শুধুমাত্র এটা আপনাকে একটা ইনফরমেশন এবং মেসেজ দেওয়া। বাড়িতে যদি কোনো রকমভাবে মহিলা থাকেন এবং কি মেয়ে থাকেন যারা পড়াশোনা করছো এবং কি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং কি যারা মানে এইচএস অর্থাৎ হাই স্কুলে পড়ছো, তাদের ক্ষেত্রে একটা নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে মমতা ব্যানার্জির পক্ষ থেকে। তো বাংলার মেয়েদের সৈনিক ভর্তায় নিয়মের বন্ধন মুক্ত হলো, তো সেই ক্ষেত্রে এখানে বুঝতেই পেরেছেন নতুন একটা নোটিফিকেশন। কন্যাশ্রী কিন্তু সবাই টাকাটা পায়, কিন্তু কন্যাশ্রী টাকা পাওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন আছে, তো সেইগুলো বাধ্যতামূলক থাকতে হয়, তাহলে এখানে টাকা পাওয়া যায়। কিন্তু এখন আর সেগুলো নেই, কিছু নিয়ম চেঞ্জ করেছে। তো এবার দেখতে পাচ্ছেন যে যারা যারা ভাবছে আবেদন করার পরে আপনারা টাকা পাচ্ছেন না, তো এখানে তাদের কিন্তু দেখতে পারেন। যারা জেনারেল মাস্ট, যারা জেনারেল আছে তারা দেখতে পারো, এবং যারা ঠিক মতন টাকা পাচ্ছে না তারাও দেখতে পারো। তো এবার কন্যাশ্রী পাবে প্রতিজন থাকছেন আর নিয়মের বন্ধন। তো এবার কন্যাশ্রী মহিলা কিন্তু সবাই নিয়মের বন্ধনে থাকছে। কন্যাশ্রী কী সেই নতুন নিয়ম, তো আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা। তো প্রথমে বলছি যে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এরকমই ভিডিও আপনাদের জন্য রোজ রোজ আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। কন্যাশ্রী কী সেই নতুন নিয়ম দেখে নেওয়া যাক। এখন থেকে বেসরকারি স্কুলের ছাত্রীরা কন্যাশ্রী পাবে। তো বন্ধুরা এটা মাস্ট একটা পয়েন্ট, যারা বেসরকারি অর্থাৎ সিবিএসসি অর্থাৎ যারা বেসরকারি স্কুলে পড়তো, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমের কন্যাশ্রীর টাকা কি স্টাইপেন্ডও পেত না, সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। তুলে দেওয়া হয়েছে ছাত্রীর পারিবারিক আয়ের উর্ধ্বসীমা, অর্থাৎ যারা বছরে অ্যানুয়াল মানে ইনকাম হতো 35 থেকে 50 হাজার টাকা, তারা কিন্তু এই কন্যাশ্রীর টাকাটা পেত না। এবার কিন্তু তাদের কোনো উদ্দেশ্যমা নেই, আপনি যত টাকায় মানে আপনার বাড়ি এলাকা মানে যত টাকাই পায় না কেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ছাত্রীর পরিবার যত টাকাই মানে বছর যত টাকাই পায় না কিন্তু কিন্তু সে আর দেখা যাবে না, সেই হিসাবে আপনি কিন্তু টাকা পেতে পারে মানে পাবেন। জেলা জেলা পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকা, তো জেলা জেলা পেয়ে গেছে কিন্তু এই নোটিফিকেশানটা, সেহেতু যদি আপনি না জেনে থাকেন তো আপনি জানিয়ে দিচ্ছে ভিডিওর মাধ্যমে। অর্থাৎ বাংলার সকল ছাত্রে এবার হয়ে উঠছে কন্যাশ্রী, মুক্ত হলো কন্যাশ্রী, উঠলো সেজে বিশ্বাসী। তো বন্ধুরা বোঝা গেল, তো এখানে মাস্ট পে আপনাদের বুঝিয়ে নিতে পেরেছি। প্রথমে আবার বলে দিই, এখন থেকে বেসরকারি স্কুলেরাও পাবে এই কন্যাশ্রী। তুলে দেওয়া হয়েছে অ্যানুয়ালি মানে বার্ষিক আয়, তো বার্ষিক আয় যেটা বেশি থাকতো তারা কিন্তু পেত না, 60,000-70,000 টাকা পেত, তারা কিন্তু টাকা পেত না কন্যাশ্রীর টাকা। এবার থেকে তারা সেই নেই, সবাই টাকা পাবে, যারা 1,00,000-2,00,000 টাকা যদি বছর ইনকাম করে তারাও টাকা পাবে। তো জেলা জেলা পাঠিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশানটা। তো বন্ধুরা বোঝা গেলো, তো ভিডিওটা এরকম ছিল। এবং কি যারা এখনও কন্যাশ্রী আপনাদের বাড়িতে যদি বোন থাকে তাহলে সেদেরকে জানিয়ে দিন, এবং কি শেয়ার করুন ভিডিওটা হোয়াটসঅ্যাপ বা যে কোনো আপনি শেয়ার করতে পারেন, তাদের জানিয়ে দিতে পারেন। তো ভিডিওটা এরকম ছিল, ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।